হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ট্রাভেল নিউজ বিডি ইউটিউব চ্যানেলের আর একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, চলে আসলাম আর একটি নতুন আপডেট নিয়ে। এবং আমাদের প্রতিদিনের ন্যায় আজকেও 7ই ফেব্রুয়ারি বুধবার বেনাপোলিস স্থলবন্দরের সর্বশেষ সকল পরিস্থিতি, সকল খবরাখবর নিয়ে, পাশাপাশি মানি এক্সচেঞ্জ রেট আপডেট সম্পর্কিত সকল তথ্য নিয়ে। বন্ধুরা, মূল পর্বে যাওয়ার আগে আমাদের চ্যানেলে যে সকল নতুন ভিউয়ার্স আছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। এভাবে প্রতিদিন ইন্ডিয়া ভ্রমণ সংক্রান্ত সকল আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য, আমরা প্রতিদিনের আপডেটগুলো সবার আগে আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। তো বন্ধুরা, চলে আসলাম মূল পর্বে। বন্ধুরা, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজকেও কিন্তু বেনাপোল স্থলবন্দরে এখন সেকেন্ড আওয়ারে পুরোপুরি ফাঁকা বলা চলে। ফার্স্ট আওয়ারে বেশ কিছু সংখ্যক যাত্রী ছিল, আজকেও যেহেতু দূরপাল্লার বাসগুলো ছেড়ে আসে তাই ফার্স্ট আওয়ারে বেশ কিছু ভিড় থাকলেও এখন সকাল 9:30 বাজে, এখন কিন্তু সম্পূর্ণরূপে ফাঁকা। দেখুন, বেনাপোল স্থলবন্দরে আজকের পরিস্থিতি পূর্ণরূপে ফাঁকা রয়েছে। তবে প্রতিনিয়ত যাত্রী সংখ্যা কিছুটা হারে কমতে শুরু করেছে, কারণ মানি এক্সচেঞ্জ রেটের বড় ধস, তারপর একটা রিউমার চলছে। সব মিলিয়ে কিন্তু যাত্রী সংখ্যা ক্রমশ প্রতিনিয়ত কমতে শুরু করেছে এবং কলকাতার বুকেতেও কিন্তু যাত্রী সংখ্যা বাংলাদেশের অনেকটাই কম। তবে তুলনামূলক হারে যাত্রী কিন্তু কম বেশি যাচ্ছে সকল স্থলবন্দর হয়ে। তো আজকেও কিন্তু মানি এক্সচেঞ্জ রেট বন্ধুরা সকাল থেকে সর্বোচ্চ বাংলা 100 টাকার বিপরীতে 69.80 রুপি থেকে সর্বোচ্চ 70 রুপি পর্যন্ত পাওয়া যাচ্ছে, এবং ডলার এগেনস্ট রেটটি একটু বেড়ে 85 থেকে 86 রুপি পর্যন্ত পাওয়া যাচ্ছে। সর্বোপরি অন্যান্য বিষয়গুলো স্বাভাবিক রয়েছে, যেমন আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ ইমিগ্রেশন ক্রস করতে হলে অবশ্যই যদি আপনার আপডেট ডেট সহ এনওসি না থাকে, যদি আপনার পেশা চাকুরি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার আপডেট ডেট সহ এনওসি থাকতে হবে, অন্যথায় কিন্তু আপনার বড় অঙ্কের হাদিয়া দিতে হবে। এর পরবর্তীতে আপনার যদি ডলার এন্ডোর্সমেন্ট না থাকে সেক্ষেত্রেও আপনার ভালো অঙ্কের হাদিয়া দিতে হবে। আর যারা ব্যবসা করে থাকেন অবশ্যই ট্রেড লাইসেন্স সাথে রাখবেন, যারা স্টুডেন্ট তারা স্টুডেন্ট আইডি কার্ড সাথে রাখবেন, এছাড়া অন্যথায় সমস্যায় আপনার পড়তে হবে। পাশাপাশি আপনারা নিশ্চয়ই জানেন যে ইন্ডিয়ান নির্বাচনকে কেন্দ্র করে যে বাড়তি নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে, সেই মোতাবেক একটা বাড়তি তল্লাশি বা বাড়তি জিজ্ঞাসাবাদের ব্যবস্থা রয়েছে, যার ফলস্বরূপ নোম্যান্সল্যান্ডে প্রবেশমুখেই বাংলাদেশ সাইডেই একটা বাড়তি চেকিং, তার উপর নোম্যান্সল্যান্ড থেকে ইন্ডিয়া অভিমুখে প্রবেশমুখেও কিন্তু একটা বাড়তি চেকিং, সব মিলিয়ে একটা অপ্রীতিকর পরিস্থিতি কিন্তু বিদ্যমান রয়েছে। তাই অবশ্যই আপনারা এই বিষয়গুলো বিবেচনা করে বর্তমানে ইন্ডিয়াতে ভ্রমণ করবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের কাছে আজকে সর্বশেষ সংবাদ। এছাড়া বেনাপোল সহ দেশের সকল স্থলবন্দরে সকল আপডেটগুলো সবার আগে পেতে চাইলে এখনই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।